Assalamu alaikum. This is the lecture number 3 for the final term. The new chapter will be interviewed by a new chapter will start from tomorrow. Okay, this is the second chapter for the final term examination, the principle of management. The second chapter for the final term is the basic element of planning and decision making process. So where we will understand why planning is so important, how planning is accumulated with the decision making process of any organization. Basically, planning is so important for any organization. It is provide the guideline to the organization what the organization will do in the your future and future time frame. That means if you have to look at the guideline, here is the planning. Without planning, the organization can do its work smoothly and more focusedly. Because if I don't have the proper plan, how can I do the work step by step? It is not possible anymore. So planning helps the organization to grow, guide them to what they need to do in their next, and they have a proper path to follow. Okay? এখন আমরা formally আমাদের এই chapter-এর discussion গুলো শুরু করছি. Organization growth. Organization goals are critical to organization effectiveness and serves a number of purposes. অবশ্যই অনেকগুলো purpose serve করে. প্রথম বলতে কি প্রোভাইড গাইডেন্স দেয় আমি যেটা বললাম প্রমোট গুড প্ল্যানিং সার্ভ এজ সোর্স অফ মোটিভেশন মেকানিজম অ্যান্ড এভিলেশন হু আর দ্য ফোর ইমপ্লিমেন্টেড পারপাস ফার্স্ট দে প্রোভাইড গাইডেন্স অ্যান্ড ইউনিফাইড ডিরেকশন ফর পিপল ইন দ্য অর্গানাইজেশন একটা ইউনিফাইড ডিরেকশন দিচ্ছে প্রোভাইড গাইডেন্স হচ্ছে সবাই একটা ইউনিফাইড ডিরেকশন পাচ্ছে ওয়ার দে নিড টু ডু হাউ দে উইল ডু ইট এই যে একটা ইউনিফাইড একটা গাইডলাইন শুধুমাত্র প্ল্যানিং এর দ্বারাই সম্ভব হচ্ছে Goal can help everyone understand where the organization for people is, where the organization is going, why getting there is important. কেন organization কোথায় যাচ্ছে কোথায় যাওয়া কেন organization জন্য এত বেশি important. Top manager General Electronics have said, goals that every business owned by a firm with either number one, number of two in the industry. The goal helps set of top decision made by the General Electronics manager is to compete with the other firm. কি বলা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে জেনারেল ইলেকট্রনিক্স এক্সাম্পল হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স একটা ওদের সেট একটা গোল আছে যেটা ওরা এমপ্লয়ীদের সবার মধ্যে দিয়ে শেয়ার করা আছে তো ওরা কিন্তু জানে হোয়াট জব দে হ্যাভ টু ডু রাইট না তো বলা হচ্ছে যে দ্য গোল হেল্প টু সেট অফ টার্ন অফ ডিসিশন মেড বাই জেনারেল ইলেকট্রনিক্স হ্যাজ সেট এ কমপ্লিট উইথ দ্য ইন্ডাস্ট্রি দ্য গোল হেল্প সেট টার্নস লাইক ওয়ার্লপুল অ্যান্ড Electrolux and like Procter & Gamble goal is doubling revenue noted about help everyone the firm recognize the strong emphasis on growth and expansion and the driving the firm IBM goal reflect the clear focus of financial performance এখন আমরা আছে Procter & Gamble এর কথা বললো আর IBM এর কথা বললো IBM আর Procter & Gamble হচ্ছে যে আমাদের ফোকাস হচ্ছে মেইনলি হচ্ছে কি ফিনান্সিয়াল পারপাস হোয়াট আর দ্য ম্যাটার ইজ উইল ইনশিওর দ্য গ্রোথ অফ দ্য কোম্পানি তাহলে কি করতে হবে গ্রোথ অফ দ্য কোম্পানি বা এক্সপানশন অফ দ্য কোম্পানি কি ইনশিওর করে ফিনান্সিয়াল পারফরমেন্সটাকে ইনশিওর করতে তো আইবিএম এর মেইন ব্যাপার হচ্ছে আমার ফিনান্সিয়াল পারফরমেন্সটা ইনক্রিজ তো যেভাবে আমার ফিনান্সিয়াল পারফরমেন্সটা ইনক্রিজ হবে এটা হচ্ছে আমার প্ল্যান তো সেভাবে আমাকে কাজ করতে হবে সেকেন্ড হচ্ছে কি প্রমোট গুড প্ল্যানিং কি দেখে দেখেন গোল সেটিং প্র্যাকটিস স্ট্রংলি এফেক্ট দ্যাট আদার অ্যাসপেক্ট অফ প্ল্যানিং ইফেক্টিভ গোল সেটিং প্রমোট গুড প্ল্যানিং গুড প্ল্যানিং ফ্যাসিলিটেট ফিউচার গোল সেটিং আবার গুড প্ল্যানিং এবং ফিউচার গোল সেটিং সেও আপনাকে সাহায্য করছে ফর এক্সাম্পল দ্য এম্বিশিয়াস রেভিনিউ গোল অফ প্রক্টর অ্যান্ড গ্যাম্বল অ্যান্ড আইবিএম ডেমনস্ট্রেটেড দ্যাট হাউস সেটিং গোল অ্যান্ড ডেভেলপিং প্ল্যান রিচ দ্যাম শুড বি কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস এই যে আমি বললাম আমার ফিনান্সিয়াল পারফরমেন্সটা আমি সবচেয়ে বেশি করতে চাই বা টপে নিতে চাই এটার জন্য তাহলে আমাকে কী কী কমপ্রিহেন্সিভ প্ল্যান লাগবে যে আমার ফিনান্সিয়াল পারফরমেন্সটা বাড়ানোর জন্য আমাকে কী কী করতে হবে সেই প্ল্যানটা আপনাকে করছে এখানে তাহলে গুড প্ল্যানিং একটা আপনাকে প্রমোট করছে যে দিচ্ছে দ্য স্ট্রং গ্রোথ গোল শুড এনকারেজ ম্যানেজার টু প্ল্যান এক্সপানশন বাই লুকিং নিউ মার্কেট অপরচুনিটি আপনাকে খুঁজতে হবে ফর এক্সাম্পল সিমিলারলি দে ম্যাট অলসো বি কম্পিটিটিভ থ্রেড নিউ আইডিয়াস হেল্প ফ্যাসিলিটেট ফিউচার এক্সপানশন আপনাকে নিউ আইডিয়াস আনতে হবে যেহেতু করে আপনি ফিউচার এক্সপানশনে যেতে পারেন তাহলে আমরা কিন্তু দুইটা কাজ আমরা অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি কী কী দেখেন কম্পিটিটিভ আপনার হচ্ছে কি মার্কেট গ্রোথ যদি আমাকে এনশিওর করতে হয় তাহলে হচ্ছে কি আমাকে কম্পিটিটিভ যে থ্রেডগুলো আছে ওগুলোকে হ্যান্ডেল করতে হবে দেন হচ্ছে নিউ মার্কেট অপরচুনিটিকে আমাকে এক্সপ্লোর করতে হবে দেন
then I should go for the new ideas to facilitate future expansion. IBM meanwhile is focusing balancing revenue growth with the cost revenue. আরেকটা হচ্ছে আপনি যে revenue growth আছে তার সাথে cost revenueটাকে আপনি calculate করতে হবে। costingটা কোথায় আছে? Cost revenue কত? তো financial performance ভালো করার জন্য এখানে ওরা চারটা ব্যারিয়ার জায়গায় কাজ করছে। এটা কি? New market of market opportunity খুঁজে বের করেছে, then দেন হচ্ছে কম্পিটিটর যে থ্রেডগুলো কিভাবে হ্যান্ডেল করবে ওটা করেছে, দেন কস্ট নিয়ে কাজ করেছে, কস্টটাকে কিভাবে ইনফেন্সিভ প্ল্যানের মধ্যে কস্ট কিভাবে আমি রিডিউস করতে পারবো ওটা নিয়ে কাজ, তাহলে আমার ফিনান্সিয়াল পারফরমেন্সটা ইম্প্রুভ করবো। তারপর হচ্ছে আমি রাইভালের যে থ্রেড বা কম্পিটিটরের যে থ্রেডগুলো আছে হাউ টু হ্যান্ডেল দেন কম্পিটিটর মার্কেটে না, যদি আমি কম্পিটিটরকে আমি যদি হারাতেই না পারি তাহলে তো আমার মার্কেটে আমি নিজের স্ট্যান্ডটা দাঁড় করাতে পারবো না, মার্কেটের গ্রোথ এনশিওর করতে হবে। তাহলে এই চারটা হচ্ছে এক্সপেক্ট এক্সপানশন অফ প্ল্যানিং, যে এই চারটা আমাকে এনশিওর করতে হবে। তাহলে প্রপার প্রমোট গুড প্ল্যানিংটা আপনি পেয়ে গেলেন যে এই চারটা জায়গায় কাজ করতে হবে। তারপর হচ্ছে সার্ভ অ্যাজ এ সোর্স অফ মোটিভেশন, একটা হচ্ছে মোটিভেশন সোর্স করে এই কাজগুলো করবে কি, ম্যানেজমেন্ট থেকে তো দিয়েছেন কাজ করবে কি ইমপ্লয়ি, তাহলে মোটিভেট করতে হবে যে আমাকে এটা করতে হবে। হোয়াট আর দ্য মোটিভেশন, এখন মোটিভেশন গোলটাকে আপনাকে সেট করে দিতে হবে, মোটিভেশন প্ল্যানটা আপনার থাকতে হবে। মোটিভেশন প্ল্যান উইল প্রমোট অ্যান্ড মোটিভেট দ্য কার্ড গোল ক্যান সার্ভ অ্যাজ এ সোর্স অফ মোটিভেশন ফর দ্য ফর ইমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন। Goal that is specific, mandatory, difficult can motivate people to work harder, especially if attaining the goal is likely to result in works. The Italian restaurant manufacturing industry nausea spray used to goal of motivation is worker. Each craftsmanship একটা সেট টাইম দিয়ে দিত ওরা, এই ক্রাফটম্যান হচ্ছে একটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে এই ফার্নিচারটা আপনাকে শেষ করতে হবে। কেউ যদি এই নির্দিষ্ট সময়ের আগে ওই ক্রাফটটা এবং প্রত্যেকটা জব ডান হওয়ার পরে ওই ইমপ্লয়ের আইডি এবং জব আইডি এবং নামটা উল্লেখ করে দিত, যার ফলে যে এক্সেলে আপডেট হয়ে যাচ্ছে যেটা আমি করেছি এত ঠিক টাইমে, যদি ঠিক সময়ের আগে ঠিকভাবে কাজটা হয়ে যেত অটোমেটিক্যালি একটা বোনাস ওদের ওখানে যোগ হয়ে যায়। তার মানে কি, এখানে আপনি টাইম সেভ করছেন। বিজনেসে হচ্ছে কি, সেভিং অফ টাইম ইজ মানি। আপনি যত কম সময়ে যত বেশি উৎপাদন করতে পারবেন আপনি কিন্তু তার মধ্যে কস্ট সেভিংটা করে ফেলতেছেন। এটাও একটা কিন্তু রেভিনিউ জেনারেশনের একটা উপায়, আমি যত কস্ট সেভ করবো আমার তত বেশি প্রফিট গেইন হবে। ফাইনালি গোল প্রোভাইড অ্যান ইফেক্টিভ মেকানিজম ফর এভালুয়েশন অ্যান্ড কন্ট্রোল, দিস মিন্স দ্য পারফরম্যান্স ক্যান বি অ্যাসেস ইন দ্য ফিউচার ইন টার্ম হাউ সাকসেসফুলি টুডেস গোল আর অ্যাকমপ্লিশ। ফর এক্সাম্পল সাপোজ দ্য অফিসিয়াল অফ দ্য ইউনাইটেড ওয়ে অফ আমেরিকা সেট এ গোল কালেক্টিং ডলার $250,000 ফর পার্টিকুলার স্মল কমিউনিটি, ইন মিডওয়ে থ্রু দ্য কম্পেন দে হ্যাভ রেজ $50,000, দে নো দ্যাট দে আর নিড এ চেঞ্জ অফ ইন্টেন্সিফাই দেয়ার এফোর্ট। ইফ দে রেজ $1,00,000 বাই দ্য এন্ড অফ দ্য ড্রাইভ, দে উইল নিড টু কেয়ারফুলি স্টাডি ওয়াই দে ডিড নট রিচ দেয়ার গোল ইভেন হোয়াট দে হ্যাভ ডিফারেন্টলি নেক্সট ইয়ার। তারা দেখলো যে তারা $2,25,000 একটা গোল সেট করলো, ওরা দেখলো যে একটা পর্যায়ে এসে যে স্যার কোয়ার্টারলিতে পঞ্চাশ হাজারের মতো গোল রিচ করতে পারছে দেখবেন, বড় জোর তারা আরো $1,00,000 পাবে, তাহলে $1,50,000। কিন্তু তাদের গোল ছিল কত? $2,50,000। তখন তারা অ্যানালাইসিস করা শুরু করলো যে ইন্টারন্যাশনাল ল্যাকিং কোথায় ছিল, কি কারণে তারা এই $2,50,000 পাচ্ছে না, নেক্সট ইয়ার আরো কি কি করতে হবে যাতে তারা তাদের যে $2,50,000 গোল ছিল সেটাকে তারা অ্যাচিভ করতে পারে। And if the success raising the $2,65,000 regulation report will be entirely different character. In 2009, Ford and Drug Administration revealed that there is not meeting goal is set up itself within the food safety inspection. To address the FDA announced that plan is overhauled in an inspection program, the individual partners rating food and safety. তাহলে আপনার যে ফাইন্ডিংস গুলো হয় যদি আপনার প্ল্যানিং থাকে তখনই আপনি কিন্তু এই ফাইন্ডিংস গুলোকে দিয়ে কাজ করে আমাকে করতে পারি। তাহলে আমরা গোলের মধ্যে কি বলতেছি, গোলটা কি দেখেন, গোল আর ক্রিটিক্যাল অর্গানাইজেশন ইফেক্টিভনেস সার্ভ এন্ড আওয়ার পারপাস। পারপাস গুলো কি কি, প্রথম হচ্ছে প্রোভাইড গাইডেন্স, আপনাকে একটা প্রপার গাইডেন্স দেন যে হোয়াট ইউ নিড টু ডু, হোয়াট টু ডু, আপনার যদি গাইডেন্স কি করতে হবে। তারপর হচ্ছে প্রমোট গ্রুপ প্ল্যানিং, এই যে আমার গাইডেন্স থাকে আমাকে এখানে রিচ করতে যে আমি ফিনান্সিয়ালি ফিনান্সিয়ালি গেইন করতে চাই, মার্কেটে গ্রোথ করতে চাই, মার্কেটে শেয়ার আমার বাড়াতে চাই, তাহলে অনুযায়ী আমার প্রমোট গ্রুপ প্ল্যানিং দিচ্ছে। দেন হচ্ছে সার্ভ অ্যাজ এ সোর্স অফ মোটিভেশন, এই যে গোলটাকে সার্ভ করতে হবে এটার জন্য এমপ্লয়ীদেরকে কীভাবে কাজ করবে সেটা নিয়ে কাজ করছে। দেন মেকানিজম অফ রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল নিয়ে সে কাজ করছে। Organization has a purpose that is they need goal. Kijun Dharma hai. Purpose
রিভিচুয়ালাইজেশনের মাধ্যমে তারা এই গোলটাকে পারপাসটাকে ফুলফিল করে। এখন আসেন গোলস কত রকমের, গোল আর ভ্যারি বাই লেভেল এরিয়া অ্যান্ড টাইম ফ্রেম। প্রত্যেকটা লেভেল বা টাইম ফ্রেমের মাধ্যমে গোলটা ভ্যারি করে। ইনিশিয়ালি একটা অর্গানাইজেশন যখন স্টার্ট হয় তার ওই লেভেলে যে গোলটা থাকবে, যখন তাই গ্রো করবে সেই লেভেলে তার গোল থাকবে না। যখন ইনিশিয়ালি আমাদের ইউনিভার্সিটি হয়েছে, আমাদের ছেলেটা আমাদের মানুষগুলির মধ্যে জানে না, আমাদের নাম্বার অফ স্টুডেন্ট বাড়ে। সেকেন্ড আমাদের ফেজে আমাদের লেভেলে আমাদের কিন্তু এই গোল থাকবে না। আমরা চাচ্ছি আমাদেরকে এস্টাবলিশ করতে উইদিন দিস ইন্ডাস্ট্রি, আমাদেরকে যেন সবাই চিনুক জানুক, এটা নিয়ে আমরা এখন কাজ করছি। তো লেভেল অনুযায়ী কিন্তু গোল চেঞ্জ হবে, গোল এরিয়া অনুযায়ী চেঞ্জ হবে, টাইম ফ্রেমের সাথে। যত আমার বয়স বাড়বে, যত আমার অর্গানাইজেশনের বয়স বাড়বে, তত আমার গোল বা টাইম সেটিংটা চেঞ্জ হবে। এটা নিয়ে আমি একটু ডিসকাস করছি। হ্যাঁ, লেভেল গোল আর সেট বাই ডিফারেন্ট লেভেল উইদিন দ্য অর্গানাইজেশন, ডিফারেন্ট লেভেল উইদিন দ্য অর্গানাইজেশন গোলটা সেট হয়। অ্যাজ নোটেড আগে ফোর বেসিক লেভেল অফ গোল আর দ্য মিশন, স্ট্র্যাটেজি, টেকনিক্যাল আর অপারেশন। প্রত্যেকটা দেখেন চারটা জায়গায় রয়েছে। মিশন কি? মিশন হচ্ছে কি? মিশন হচ্ছে কি, আপনার যে শর্ট টার্ম অ্যাচিভমেন্টগুলো আছে ওটাকে আপনি ব্রেকডাউন করে দাও। মিশন হচ্ছে কি, স্টেটমেন্ট অফ অপারেশন, ফান্ডামেন্টাল পারপাস। আমার ফান্ডামেন্টাল কী কী পারপাস আছে ছোটো ছোটো করে আমি ওগুলোকে মিশন, এগুলোকে আমাকে ফুলফিল করতে হবে। মিশন ইজ এনকারেজ ফর্ম দ্য মিশন। মিশন হচ্ছে কি, আমার একদম লং টার্ম, আমি একদম যেখানে অর্গানাইজেশন দেখতে চাই। আর মিশন হচ্ছে ধরেন এই পাঁচ বছরে বা এই দুই বছরে আমি এই কাজগুলো করলে ওই যে আমার মিশনটা আছে ওটাকে রিচ করতে পারবো, সেটা নিয়ে কাজ করে। স্ট্র্যাটেজিক গোল, এই গোল সেট বাই টপ ম্যানেজমেন্ট অফ দ্য অর্গানাইজেশন। টেকনিক্যাল গোলস সেট বাই ফর মিডিয়াম ম্যানেজার অফ দ্য অর্গানাইজেশন। মিডিয়াম ম্যানেজার আছে তারা করে টেকনিক্যাল, টেকনিক্যাল গোলগুলো মিডিয়াম ম্যানেজাররা করে। তারা কাজ করতে চেয়ে দেখে যে দ্যার নিড টু বি সাম চেঞ্জেস। অপারেশনাল গোল সেট বাই অ্যান্ড লোয়ার ম্যানেজার অফ দ্য অর্গানাইজেশন। কাজ করতে গেলে অর্গানাইজেশনের ওরা এই গোলগুলোকে যে ঠিক আছে এগুলোকে অ্যাচিভ না করলে আমি এই কাজটা করতে পারবো না। ফর এক্সাম্পল এখানে অপারেশন করার একটা এক্সাম্পল দিই, এই যে আমার মোবাইল ফোন আছে, এই যে টিভি, এগুলো হচ্ছে কি যদি না কাজ করে আমি কিন্তু ভিডিও করতে পারছেন। তো এটা হচ্ছে কি একদম লোয়ার ম্যানেজারের যে কাজ আছে সেগুলোকে ইনশিওর করে দেওয়া এবং এটা যাতে অ্যাচিভ হয়ে যায়। এখন ফার্দার ডিসকাশন আমি একটু ডিসকাস করবো আপনাদের সাথে মোর এলাবোরেট ওয়েতে। প্রত্যেকটা জিনিস মোর এলাবোরেট ওয়েতে ডিসকাস করছি যাতে পরীক্ষা হলে যে কিছু হলেও লিখতে পারেন। একদম এক্সাম্পল দিয়ে কোনো কিছু বাদ দিচ্ছি না, কভার করছি না, প্রত্যেকটা ডাইমেনশন থেকে বলছি। So that we can get the point and understand the point clearly. এটি পর্যন্ত হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন লেভেল। এখন আসুন গোল আর ফোর সেট ফর ডিফারেন্ট লেভেল ইন দ্য অর্গানাইজেশন। অ্যাজ ইজ নোটেড আর্লিয়ার ফোর বেসিক লেভেল অফ গোল, মিশন, স্ট্র্যাটেজি, টেকনিক্যাল অ্যান্ড অপারেশন। যা পড়তে থাকে মিশন, স্ট্র্যাটেজিক্যাল, টেকনিক্যাল অ্যান্ড অপারেশন গোল। এই চারটা যে মানে বারবার বারবার আসতেছে কথা, এই চারটা গোল নিয়ে কিন্তু প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। As an organization mission statement, fundamental aiming purpose that the business apart from other type of identify scope of the business operation in the product and market. প্রথমে হচ্ছে কি আমার এই একটা স্টেটমেন্টে দেখেন কি বলছে, আমার মার্কেটে অপরচুনিটিটা কত, মার্কেটে আমার হচ্ছে কি ইউনিক পারপাস অফ দ্য বিজনেস সেট কি, স্কোপটা কত, মার্কেটে অপরচুনিটি দ্য প্রোডাক্ট অ্যান্ড মার্কেট আইটেম কিভাবে যাচ্ছে। ফর ইনস্ট্যান্স স্টারবাকসের একটা এখানে বলছে, স্টারবাকস মিশন স্টেটমেন্ট ইজ দ্য প্রিমিয়াম forever of the finest coffee in the world, the premium, what about this is the premium forever in the finest coffee in the world while maintaining the uncompromising principle while we grow. আমরা সবচেয়ে বেশি প্রিমিয়াম তারপর হচ্ছে পিউরিফাইড কফি দিব যতই আমরা গ্রো করব। এটা হচ্ছে ওদের একদম স্টেটমেন্ট, মিশন স্টেটমেন্ট। দ্য প্রিন্সিপাল রেফার দ্যাট দ্য মিশন স্টেটমেন্ট ইনক্লুড কী কী, একটা স্টেটমেন্টে দেখেন তাদের কী কী উল্লেখ করে মানে তাদের কী কী ইনক্লুড আছে। তারা কি বলছে, আমি পিউরিফাই একটা কফি দিব এবং একটা ফাইনেস্ট স্ট্যান্ডার্ড অফ কফি অ্যাজ উই গ্রো, আমি যতই গ্রো করি। এটা হচ্ছে আমার মিশন স্টেটমেন্ট। আর স্টারবাকস হচ্ছে কি, আমরা সবচেয়ে বেশি পিউরিফাই এবং ফাইনেস্ট কফি ইন দ্য ওয়ার্ল্ডে আমরা সার্ভ করব, মানে সবার চেয়ে ভালো এবং সবার চেয়ে বেশি পিউরিফাই দেবে। এটা হচ্ছে যে মিশন স্টেটমেন্ট। এই মিশন স্টেটমেন্টকে যদি আপনি ব্রেকডাউন করেন বাট উই উইল ফাইন, দেখেন কী তারা পাচ্ছে, প্রোভাইড এ গ্রেট ওয়ার্ক এনভায়রনমেন্ট, ট্রিট ইচ আদার উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। আপনি যখন দিবেন স্টারবাকসকে ডিগনিটি রেসপেক্ট দিতে হবে, কফিটা সার্ভ হবেন সে রেসপেক্ট শো করবে কাস্টমারদের, কাস্টমার যেরকম একটা এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করছে। এমব্রেস ডাইভার্সিফাইড অ্যান্ড এসেনশিয়াল কম্পোনেন্ট ইন দ্য ওয়ে অফ ডুইং বিজনেস, অ্যাপ্লাই হাইস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সিলেন্স টু দ্য পারচেজিং, পারচেজ করার সময় হাইস্ট কোয়ালিটি প্রোডাক্ট পারচেজ করবেন, রোস্টিং যখন ফ্রাই করা হবে অ্যান্ড
ফ্রেশ ডেলিভারি অফার করবেন সাথে সাথে ইনস্ট্যান্ট ফ্রেশ দিবেন তাহলে আমরা আপনার ফাইনেস্ট এবং পিউরিফাইড কফি দিচ্ছি তো আপনার পারচেজিং এ যে ওগুলা ইনসিওর করতে হচ্ছে একটা স্টেটমেন্ট দেখেন কত এই যে একটা স্টেটমেন্টকে ফুলফিল করতে গেলে কতগুলো প্ল্যানের মাধ্যমে আপনাকে যেতে হচ্ছে এনভায়রনমেন্ট টিচার উইথ রেসপেক্ট এন্ড ডিগনিটি দিয়ে রেসপেক্ট করবে যে কাজকে রেসপেক্ট করছে ডিগনিটি দিয়ে করছে এখানে কোনো আর বাকি কিছু কি নাই দেন হচ্ছে কি ডেভেলপ এনথুসিয়াজম বা এনথুসিয়াস্টিকলি স্যাটিসফাই কাস্টমার ফর অল দা টাইম মানে এনথুসিয়াজম মানে কি এনথুসিয়াজম হচ্ছে মন থেকে আগ্রহ নিয়ে কোনো কিছু করা কাস্টমারদের সার্ভ করার জন্য সবাই ওটা রেডি থাকে এই যে প্রথমে বলছিল যে এমপ্লয়িদেরকে ডিগনিটি এন্ড রেসপেক্ট দিয়ে করবে আমি সেই এমপ্লয়িগুলো যখন কাস্টমারদেরকে সার্ভ করবে মোর এনথুসিয়াজম দিয়ে করবে টু দা কাস্টমারদেরকে ফোকাস করে তারা কাজটা করবে অবশ্যই সেটা সম্ভব দেন কন্ট্রিবিউট পজিটিভলি টু দা কমিটমেন্ট আর আওয়ার এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট প্রতি বড় কমিটমেন্ট থাকবে কোনো পলিউশন করছে না তারপর দা ফাইনেন্স একটা অর্গানাইজেশন আছে রিকগনাইজ দা প্রফিটেবিলিটি ইজ এসেনশিয়াল ফর দা ফিউচার সাকসেস এবং এটাও আছে যে সাকসেস যদি আমরা ধরে রাখতে পারি আমার প্রফিটেবিলিটি ইনশিওর করা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই যে লেভেলে ইনশিওর করা Here's the mission statement, basic principle. Here's manager at Starbucks, help decision and direct resource clear and specific way they reach. Upon that, strategic goal. Strategic goals can be said by the four top manager of the organization. They focus on the broad general issue. Starbucks strategic goal increasing profitability to each of his profit store by 25% next 5 years. So, about this is Javi, 25%. বাড়াবো প্রত্যেকটা স্টোর থেকে আমার প্রফিটটাকে বাড়াতে হবে যদি প্রফিটটাকে আমি ধরে রাখতে হয় টেকনিক্যাল গোল সেট বাই দ্য মিডল ম্যানেজার দে ফোকাস অন হাউ অর্গানাইজেশন অ্যাকশন নেসেসারি টু অ্যাচিভ দিস স্ট্র্যাটেজিক গোল টেকনিক্যাল গোল হচ্ছে যে এই যে গোলটি 25% আমি প্রফিটটাকে বাড়াবো এটা করার জন্য কি কি টেকনিক বা টেকনিক আমাকে অ্যাপ্লাই করতে হবে টু এনশিওর দ্যাট এনশিওরিং দ্য 25% অফ প্রফিট এটাই হচ্ছে গিয়ে টেকনিক্যাল গোলে যে মিডল লেভেল ম্যানেজাররা এনশিওর করবে টু অ্যাচিভ Starbucks goal increasing pre-store profitability, manager working technical goal relatively company owned versus licensed store, the global distribution of the store, different kinds of the global distribution that we get to ensure for say, agent plug in a cash for say. Operational goal are set by the lower level manager. They concern the short term issues associated with the technical goals and operational goals. Starbucks might be boost profitability certain number of stores each other for next 5 years. Some manager use objective goal ইনক্রিজিংলি এখন হচ্ছে সব স্টোরগুলো একই দিচ্ছে কিন্তু কিছু অপারেশন যে দেখবেন কিছু স্টোর আবার খুব বুস্টার করছে সেটি ওরা নিজেরাও কিছু একটা প্ল্যান করছে যে খুব ভালো মতো ধরনের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে খুব হাসি খুশি কাস্টমারদেরকে সার্ভ করছে এটা তো বলাই আছে এর বাইরে এক্সট্রা হয়তো বা কিছু দিচ্ছে কাস্টমার কমপ্লেন থাকলে ওগুলোকে নিয়ে কাজ করছে প্রিভিলেজটাকে দিচ্ছে এইসব জিনিস নিয়ে কাজ করবে ঠিক আছে এরিয়া অর্গানাইজেশন অলসো সেট গোল ফর ডিফারেন্ট এরিয়াস অনেক এরিয়ার জন্য কাজ করে দ্য রেস্টুরেন্ট চেঞ্জ শোস দেখেন রেস্টুরেন্ট চেঞ্জগুলো যদি শো করেন আপনি দেখবেন বিভিন্ন যে রুটিনলি সেট প্রোডাকশন গোল কোয়ালিটি প্রোডাক্টিভিটি শো করে বাই কিপিং অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট এরিয়াস এইচপি হ্যাজ ম্যানেজ রিমেন কম্পিটিটিভ এগেনস্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ান হিউম্যান রিসোর্স গোল মাইট বি ইনফ্লুয়েন্সড টার্নওভার অ্যাবসেন্টিজম 3M তার এরিয়ার ভিত্তিকে আমরা গোলগুলোকে চেঞ্জ করতে হয় দেখা যায় একচুয়ালি অ্যাভারেজ ফিউচার বেশি যাচ্ছে বা কম যাচ্ছে ওগুলো নিয়ে কাজ করতে হচ্ছে দেন হচ্ছে টাইম ফ্রেম অর্গানাইজেশন সেট গোল অ্যাক্রস দ্য টাইম ফ্রেম থ্রি গোলস আর লিস্টেড অ্যাট দ্য অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক টেকনিক্যাল অ্যান্ড অপারেশন লেভেল দ্য ফার্স্ট ইজ দ্য লং টার্ম সেকেন্ড ইজ দ্য ইন্টারমিডিয়েট গোল অ্যান্ড দ্য থার্ড ইজ দ্য শর্ট টার্ম গোল সাম লং টার্ম গোল হচ্ছে কি 5 বছরের বেশি গোল হয়ে আমি রেখে বলছি লং টার্ম গোল যখন মিডল টার্ম গোল বা আমি বলবো সেকেন্ড ইন্টারমিডিয়েট টার্ম গোল বলছি তাদেরকে যারা হচ্ছে কি 3 to 5 years বা 2 to 5 years শর্ট টার্ম গোল হচ্ছে 1 to 2 years এর মধ্যে যেগুলোকে আমাকে করতে হচ্ছে সাম গোল হ্যাভ এন এক্সপ্লিসিট ফ্রেম 150 রেস্টুরেন্টস ডিউরিং দ্য নেক্সট 10 years আদার হ্যাভ দ্য মিডল মার্জিন 10% অ্যানুয়াল গ্রোথ এটা হচ্ছে কি আমার অ্যানুয়ালি একটা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট ফাইনালি উই শুড নোট দ্যাট মিনিং দ্য ডিফারেন্ট ফ্রেম অ্যাট ভ্যারিয়াস লেভেল ফর এক্সাম্পল স্ট্র্যাটেজিক লং টার্ম অফেন মিন্স বাই দ্য লং টার্ম ইন্টারমিডিয়েট টার্ম 5 years অ্যান্ড সো অ্যান্ড শর্ট টার্ম ইজ দ্য 1 year শর্ট টার্ম হচ্ছে 1 year মধ্যে আপনি কি দিচ্ছেন এই ফ্রেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হু সেট গোলস এখন আসুন কে গোল সেট করে হ্যাঁ অল ম্যানেজার শুড ইনভলভ ইন দ্য গোল সেটিং প্রসেস অর ইচ ম্যানেজার রেসপন্সিবল সেটিং গোল ইন দ্য কমপ্লেক্স টু দেয়ার লেভেল সবাই মিলে একসাথে তো মেইন গোলটাকে সেট করলো কিন্তু ধর
প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ম্যানেজার আলাদা, তাদেরও কিন্তু ছোট ছোট কিছু গোল থাকবে বা প্ল্যানিং থাকবে যেগুলোকে নিয়ে তারা কাজ করবে। আপনার ডিপার্টমেন্টের গোল বা প্ল্যানিংটা নিয়ে পরে সবাই মিলে বসে একসাথে দেখা যাচ্ছে আসলে সে তারা কি ভালো কাজ করছে, তারা কি গেছে, ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে মেইন গোলটাকে সেট করা হয়। কিন্তু আপনার ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু ডিফারেন্সিয়েশন থাকে, প্রত্যেক মেনশন কিছু ডাইভার্সিফিকেশন থাকে, ওই ডাইভার্সিফিকেশনগুলোকে কাজে লাগানো, ওইভাবে প্ল্যান করাটা হচ্ছে কি একটা দায়িত্বের মধ্যে দিয়ে পড়ে যায়। কন্ট্রাক্ট
Karnataka Hyderabad. Here passage this home decor stores has said separate checkout area special product for contractor. তখন ওরা চিন্তা করলো যে আমরা সেপারেটলি প্রোডাক্ট বানাবো কন্ট্রাক্টরদের জন্য যারা যাদের সময় নেই যারা হচ্ছে কন্ট্রাক্টরদেরকে দিয়ে কাজ করে সো তারা যেন করতে পারে অনেক সময় আপনার প্রোডাক্টটা করা ইজি কিন্তু পিপল ডাজন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম তখন তারা করতে পারছে না দিস চ্যালেঞ্জ হোয়েভার হ্যাজ বিন লয়াল ইন্ডিভিজুয়াল কাস্টমার ওয়াইল অলসো স্যাটিসফাইং প্রফেশনাল কন্ট্রাক্টর তারা লয়াল ইন্ডিভিজুয়াল কাস্টমারদেরকে স্যাটিসফাই করছে এক ধরনের প্রোডাক্টে প্রফেশনাল কন্ট্রাক্টরদেরকে সেভ করছে আরেক ধরনের করতেছে যেমন এখন আমাদের বাচ্চা রেটে করে যেমন ইজি বাচ্চা আমি সেদিন অ্যাড দেখলাম ইজি ক্লিনিং মানে আপনি এনে আপনি ইজিলি ক্লিন করতে পারেন একটা পোজ দিয়ে দিলে হালকা পাতলা ওই ধরনের অনেক সময় আমরা মাথা রাখতে রাখতে একটা কালো ছোপ পড়ে যায় দেওয়ালে অথবা কালো কালো দেখবেন যে সুইচ বোর্ডের আশপাশে শুয়ে যায় হাত লাগতে থাকে তো ওগুলো বলতেছে ইজিলি ক্লিন করা যায় মানে সবসময় দিয়ে একজন প্রফেশনাল কন্ট্রাক্টর কিনে দিবা তো ইজি এরকম ধরনের নিজের কাজের জন্য করলো একটা কাস্টমার সেগমেন্ট তৈরি করলো আবার প্রফেশনাল কন্ট্রাক্টরদের জন্য কিছু কিছু জিনিসটা মানে রং তৈরি হলো তার দুইটাই স্যাটিসফাই হলো এবং দুইটাই ভাবে কাজ করা যাচ্ছে The challenges, however, has been to keep a loyal individual customer who has a satisfying professional contractor. Home Depot has biggest competitor of Louis also optimized, but among different alternatives, trying a return to core customer group while they are appealing more to women. Starbucks faces optimization challenges that is added to maintain a cart in the upscale paper, fine coffee, opening roadside drive-through store. The airlines almost always face crisis optimization. সবাই এই অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রবলেম ফেস করে স্টার্টআপ যখন এক ফাইনেস্ট কোয়ালিটি রোস্টেড কফি বিক্রি করা শুরু করলো রোস্টেড কফিদের সাথে তাদের কনফ্লিক্ট হলো কারণ ওরা দেয় লো প্রাইসে স্টার্টআপের প্রাইস হচ্ছে গিয়ে হ্যাঁ ফাইনেস কোয়ালিটি দিতে গেলে তখন আপনার ফেল হচ্ছে অপটিমাইজেশন কীভাবে করবেন প্রাইসটাকে নিয়ে ওদের কাজ করতে হয়েছে আরও কীভাবে প্রাইস কমানো যায় ওদের ধরেন প্রকিউরমেন্ট নিয়ে কাজ করতে হয়েছে কীভাবে আমি ম্যাক্সিমাম ইউজ অফ মাই গুডস করতে পারে কস্টটাকে কীভাবে আমি কমাই আনতে পারি তারপরে কিন্তু মার্কেটে আসতে পেরেছে সেটা ক্ষেত্রে নাইকির ক্ষেত্রেও সেম জিনিস যখন আমি প্ল্যানিং করবো অপটিমাইজেশন করার সময় আমাকে এই জিনিস বাট ইজ টু বি অ্যাকম্পানিশ কি আমাকে অ্যাকম্পানিশ করা দরকার দ্য প্ল্যানিং ফাংশন ইজ কনসিস্ট অফ কী কী জিনিস আমার প্ল্যানিং ফাংশনে কনসিস্টেন্স আছে হাউ ইজ টু বি অ্যাকম্পানিশ কীভাবে আমি করবো যে বললাম যে আমার এখন দিন দিন হাই কোয়ালিটি প্রোডাক্ট আমাকে স্টাইলিশ ঠিক হবে সেটা হচ্ছে হ্যাঁ হাবে আইটেম এরকম পারিস ইন কেস অফ নাই প্ল্যানিং হ্যাজ ফোর এলিমেন্টস একটা কি অবজেক্টিভস থাকতে হবে কি কি উদ্দেশ্য আমি কাজ করছি অ্যাকশনসগুলো আগে নিতে হবে তারপর হচ্ছে কি অ্যাকশনগুলো দেখলে ইমপ্লিমেন্টেশন দিতে হবে দেন হচ্ছে রিসোর্স অ্যালোকেশনে আমাকে কাজ করতে হচ্ছে Why planning is so important? What has to be done? A task cannot be accomplished if the manager is not aware of how is to be done, when is to be done. কখন এটা করবে, কখন এটা শেষ হবে. Organization planning এ এখন আসেন. Organization planning বলে কি বা kinds of organization planning বলে কি. Organization plan আমরা তিন ধরনের বলে ফেলেছি already. Strategic plan, technical plan and operational plan. এই তিনটে plan নিয়ে mainly আমরা কাজ করে থাকি. এখন প্রথমেই আসি আমি স্ট্র্যাটেজি প্ল্যান জেনারেল প্ল্যান আউটলাইনিং ডিসিশন অফ অ্যালোকেশন প্রায়োরিটিস অ্যান্ড অ্যাকশন নেসেসারি টু রিচ স্ট্র্যাটেজি গোল আমার যে স্ট্র্যাটেজি মেকিং গোল ছিল সেটাকে রিচ করার জন্য আমার যে ডিসিশন অ্যালোকেশন অফ রিসোর্সেস থাকবে প্রায়োরিটিস থাকবে সেটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি গোল স্ট্র্যাটেজি প্ল্যানস আর প্ল্যান টু ডেভেলপ অ্যাচিভ স্ট্র্যাটেজি গোল মোর স্পেশিয়াসলি স্ট্র্যাটেজিক প্ল্যান ইজ জেনারেলি আউটলাইন দ্য ডিসিশন অফ রিসোর্সেস রিসোর্সেস কীভাবে অ্যালোকেশন হবে রিসোর্সেস অ্যালোকেশন প্রায়োরিটিস কোন কাস্টমার যেহেতু আমি বলছি সবসময় দেখবেন দেয় যে শর্টেজ অফ রিসোর্সেস বা আমাদের একটা লিমিটেশন অফ রিসোর্সেস আছে কোন কাজে প্রথমে যে তো অ্যালোকেশন অফ রিসোর্সেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কীভাবে আমি রিসোর্সটাকে অ্যালোকেশন করব দেন হচ্ছে অ্যাকশন স্টেপ নেসেসারি টু স্ট্র্যাটেজিক গোল কী কী অ্যাকশন স্টেপসটা নিব টু অ্যাচিভ দিস স্ট্র্যাটেজিক গোলটাকে অ্যাচিভ করার জন্য দিস প্ল্যান আর সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টর টপ ম্যানেজমেন্ট জেনারেলি হ্যাভ এক্সটেন্ডেড টাইম অনেকটা বড় সময়ের জন্য অ্যাড্রেস কোশ্চেন অফ স্কোপ রিসোর্স ডেভেলপমেন্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে কাজ করে সিনার্জি সিনার্জি মানে কি সিনার্জি আমি বলছি না আপনাদেরকে সিনার্জি কি বলেন তো হ্যাঁ যখন ওয়ান অর টু মোর এনার্জি ওয়ার্ক টু
together to achieve any goal, that is known as synergy. Synergy diye kaaj korchen. Then one hocche je we can strategic plan future. Tarpor hocche technical plan e ashen. Technical plan hocche ki a plan aim at achieve technical and develop implementation specific part of strategic plan. এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এটা হচ্ছে টেকনিক্যাল প্ল্যান যে মানুষ করে। সোজা মধ্যে মনে রাখবেন স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে আপনাকে স্বপ্ন দেখে, এই স্বপ্নটাকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে টেকনিক্যাল গোল বলে দেয়, এবং অপারেশনে গিয়ে ওটা থেকে আমি কাজ করা শুরু করি, স্বপ্ন নিয়ে আমি কাজ করা শুরু করছি। টেকনিক্যাল প্ল্যান ইজ এইম টু অ্যাচিভ টেকনিক্যাল গোল, এ ডেভেলপ টু ইমপ্লিমেন্ট স্পেসিফিক প্ল্যান অফ স্ট্র্যাটেজিক প্ল্যান। টেকনিক্যাল প্ল্যান ইজ টাইপিক্যালি ইনভলভ আপার অ্যান্ড মিডল ম্যানেজমেন্ট, কম্পেয়ার উইথ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান have somewhat shorter term horizon, more specific and concrete focus. খুব কনক্রিট ফোকাস, যেমন এখন এই মুহূর্তে এই কাজগুলো করতে হবে আমার, যদি ওই স্ট্র্যাটেজি গোলকে অ্যাচিভ করতে হয়। দ্য টাস্ক টেকনিক্যাল গোল আর কনসার্ন মোর ইজ ইউজুয়ালি গেটিং থিংস ডান, দেন ইউ ডিসাইডেড হোয়াট টু ডু। টেকনিক্যাল প্ল্যান ইজ কভার ডিটেল ইন লেটার। অপারেশনাল প্ল্যান, এন অপারেশনাল প্ল্যান ফোকাস অন ক্যারিং আউট টেকনিক্যাল টু অ্যাচিভ অপারেশনাল গোল। যে আপনার টেকনিক্যাল গোলগুলো আছে সেগুলোকে অ্যাচিভ করাটাই হচ্ছে অপারেশন গোলের কাজ। Developing the middle and lower level manager, operational plan has short-term focus, relatively narrow in scope. Each deal with a fairly small set of activities to cover operational planning. Operational planning will be needed to catch up. As for the time frame of plans, long-range plan cover many years, perhaps even decades. Common long-range plan of 5 years or more. Intermediate plan is a recovered period of 1 to 5 years. আর এক বছরের জন্য যেটা হয় সেটা হচ্ছে কি টার্ম প্ল্যান। আর সবচেয়ে ইন্টারেস্টিং, আগের দিনের অনেক অর্গানাইজেশন 250 বছরের জন্য প্ল্যানিং করে রাখত। হ্যাঁ, এখানে তাই এক্সাম্পল দিয়েছি, কত মানে চিন্তা করছেন যে ওরা পর্দা, কিন্তু এটা মানে এখন বলতেছে এরকমই একটা হাস্যকর, কারণ 250 বছরে যে আপনার এনভায়রনমেন্টাল ইস্যু, আপনার আশপাশের ইস্যু কিছুই কমন আর থাকছে না, 250 বছরের জন্য প্ল্যান করা একটা মানে একটা অনেক বেশি আইটেম মাস্ট টু বেশি তো অনেক দিন এটা নবি ছিল 900 ইয়ার বাবা ছিল তো সে মধ্যে কম আছে প্ল্যান। হ্যাঁ, সে যে কম আছে তো দেখেন এত বছরে প্ল্যান করা তো আসলে এখন আর ফিজিবল না। এখন বলতেছে যে সবকিছু এত তাড়াতাড়ি চেঞ্জ হয় যে 120 বছর 22 বছর 100 বছরের প্ল্যান করার কোনো বয়স নেই। As you noted that previously, strategic plan has need have a long-term focus, technical plan is intermediate-term focus, operation plan has short-term focus. আমি তাহলে বলতে পারি long-range plan হচ্ছে কি strategic plan, technical plan হচ্ছে কি intermediate plan, যারা কাজ করে short-term plan হচ্ছে কি operational plan নিয়ে যে কাজগুলো হয়। This section follow the same time frame and details. Long-range plan, a long-range plan cover many years, perhaps in decades. The founder of the, এখানে এখানে লিখছে, Mustachi Electronics maker, Panasonic and JBS electronic product Konosuke Musashi once wrote a 250 years plan list to Panasonic and for this company. Today, however, most managers recognize that environmental changes make it unfeasible. It is no longer feasible na, to plan too far ahead. At the overall environmental level, feasible na. কি হচ্ছে আপনি জানেন না, চারপাশে আপনি এটা করে রেখে কোনো লাভ নাই। But larger than like Ford company, Exxon Mobil, still routinely develop plan to 5 to 10 years to run a good life. 5 to 10 years is okay. Ford executive, for example, have a pretty good idea today about the new car model that plan to introduce it in the next decade. The time is come for long-range planning varies of one organization to another. ওরা এটা করছে, দেখেন এখানে ওরা ইকো-ফ্রেন্ডলি গাড়ি আসতে হচ্ছে, ওরা হচ্ছে কি দেখা যাচ্ছে যে সোলার এনার্জি দিয়ে গাড়ি নিয়ে কাজ করতেছে, যেগুলো ওরা নেক্সটে আনতে হচ্ছে, বুঝতে পারতেছে যে তেলের দাম বা তেলের রাশি শুরু হতে যাচ্ছে, সো এগুলো নিয়ে ওরা কাজ করে। ফর এ পারপাস উই রিগ্রেট এনি প্ল্যান ইজ এক্সটেন্ডেড বিয়ন্ড 5 years সিস্টেম। ম্যানেজার অফ অর্গানাইজেশন ইজ কমপ্লেক্স বায়োলিন ভলেটাইল এনভায়রনমেন্ট হ্যাজ এ স্পেশাল ডিলেমা। এখন যেহেতু ভলেটাইল এনভায়রনমেন্ট চলে আসে, তো এটা একটা ডিলেমা যে এত লং রেঞ্জে প্ল্যান করার কি দরকার কি দরকার। This organization probably need to long-term horizontal organization based dynamic environment, yet complexity to their environment make it long-range plan difficult. অনেক কমপ্লেক্সিটি আসছে যার কারণে লং টার্ম প্ল্যানটা এখন খুবই ডিফিকাল্ট, এত আগ থেকে প্ল্যান করে রেখে অনেক সময় এটা এক্সিকিউটিভ করবেন। ওরা ভাবতেছে সোলার এনার্জি নিয়ে কাজ করবেন, দেখা যাচ্ছে নেদারল্যান্ডের মতো দেশে গাড়ির ব্যবহারই ওরা কমাতে চাচ্ছে, ওরা শুধু সাইকেল চালাচ্ছে। এখন আপনি গাড়ি ডেভেলপ করলেন, নোবডি ইউজেস কার, ওরা বলছে টেম্পারেচার কমে গেলে সাইকেল এবং হেঁটে চলাচল করায় অনেক আরাম হয়ে যাবে, এবং পাবলিক
क्लास को ड्रेस करो सो মানে ডাইনামিক সো চেঞ্জেবল এনভায়রনমেন্ট ইজ কামিং পিপল আর থিংকিং প্রসেসের উপর আপনার কোনো হাত নাই তো অনেক কিছুই হতে পারে ম্যানেজ অ্যাট দিস কম্পিটিশন দে আর ফর লং রেঞ্জ প্ল্যান বাট মো অলসো মোস্ট কনস্ট্যান্টলি ওয়ার্ক ইন দ্য এনভায়রনমেন্ট ফর পসিবল চেঞ্জেস দেন চি ইন্টারমিডিয়েট প্ল্যান অ্যান ইন্টারমিডিয়েট প্ল্যান ইজ সাম হাউ প্লেস টেন্টেটিভ সাবজেক্ট টু দ্য চেঞ্জেস ইন লং রেঞ্জ প্ল্যান ইন্টারমিডিয়েট প্ল্যান ইউজুয়ালি কভার পিরিয়ড 1 to 5 ইয়ার্স And they are especially important for middle and first line manager. Plus the generic parallel technical plan. For example, many organizations intermediate plan become the central focus of the planning activity. Nissan, for example, is well behind domestic rival Toyota, Honda, profitability and productivity. To turn things around, the firm develops several plans ranging duration of 2 to 4 years. Each intended to improve some parts of the company, which is Nissan assembly factory. Another 4 years of duration for shifting more production to foreign plants with the lower labor cost, successfully implementation there, here trans things around the Nissan is কাজ করতে সাহায্য করেছে. এখন দেখাচ্ছে যে Nissan Toyota থেকে ওদের ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফশোর ওরা গাড়ি বানানো শুরু করলো এগুলো দিয়ে তারা সাকসেস পেয়েছে কিন্তু ইন্টারনেট দিয়ে তারা এখন শর্ট রেঞ্জ প্ল্যান ম্যানেজ অফ সেলিব্রেট শর্ট রেঞ্জ প্ল্যান উইচ ইজ টাইম ফ্রেম 1 year or less শর্ট রেঞ্জ প্ল্যান আর গ্রেটলি এফেক্ট দ্য manager day-to-day activities. There are two basic kinds of short-range plan. An action plan is optimizing any other kind of plan. When a specific mission plans are daily to have technologically overhauled, if manager focuses in the attention of replacing existing equipment and new equipment as quickly or effectively as possible, as minimize the lost production line, whatever force say, in most cases it was done by the few months and actually production halted in only for only few weeks. Action plans thus coordinate actual change in the given factory and the recession plan in turn a plan designed to allow company to react unforeseen circumstances. So reaction diye tatari kaj korna unforeseen circumstances ta apni janen na ei khetre apni short term plan chhara kono goti nei unforeseen jodi chole ashe erokom kichu tokhon apni short term plan diye kaj korte hobe. At Nissan factory, the new equipment arrived earlier than they expected. The plant manager had to shut down production more quickly than expected. This manager has to react even beyond the control in his still allowed their goal to be achieved. In fact, reacting to the any form of environment is the trouble balance. Trouble balance. যখন কোনো কিছু আসবে, trouble problem আসবে, ওটা একসাথে করার ক্ষেত্রে আমরা বলি trouble balance বা shooter বলা হচ্ছে. In reaction, the change of a price or good driven decision. এইভাবে আমরা করতে পারছি. What type of plan? Action plan. Used to put into the operation any kind of plan. Just the reaction plan. Designed to allow company to react to the unforeseen circumstances. Jeta we discussed previously. Responsibilities of plan. Amra next class e amra korbo. Amra ei tu porjonto cover korechi. Tar age ekhon ekta chotto kore amra ekta case er dike dekhbo. Ektu video ta pause den to. Ra amra kaaj kore gelo. প্রথম যে কেসটা আছে এটা আপনারা কেউ একজন করবেন কে করবেন কোনটা হবে বলেন তো
customer is low, what is the reason? Manager are frequently criticized for focusing too much attention on the achievement of short-term goal. In your opinion, how much attention should be given in to the long-term versus short-term goal? In the event of a conflict, which should be given priority? Example your answer. Explain your answer. অনেক বড় হয় আচ্ছা আমি তো টোটালি দিয়ে দিচ্ছি আপনার পাশে এসে বসেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
ম্যাট্রিক মাল্টিপল যে যেটা আছে ওইটা দিয়ে লিখবে। এরকম করে আমরা প্রত্যেকটা করাবো, আমি আনসারও বলে দিচ্ছি, ওইভাবে করে লিখতে হবে। Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.